কথা স্পষ্ট হয়ে গেল রাজ্যখনত এসসি আর এসটির আসনের সংখ্যা বৃদ্ধি পালে। এই কথা পূর্বে কেতিয়াও হওয়া নাছিল। এটা শিডিউল কাস্ট এসসির ক্ষেত্র চাও যে পূর্বে আটটা এসসির বাবে সংরক্ষিত আসন আছিল, এটা এই আসনের সংখ্যা নটালে বৃদ্ধি পালে। ঠিক তেনেকৈ এসটি অর্থাৎ শিডিউল ট্রাইবের আসনের সংখ্যা পূর্বে ষোলটা আছিল, এবার উনৈশটালৈ বৃদ্ধি পালে। অর্থাৎ এসটির আসন এখন আসন বৃদ্ধি পালে আর এসটির ক্ষেত্রে আসনের সংখ্যা তিনিখন বৃদ্ধি পালে। অর্থাৎ খিলঞ্জীয় স্বার্থত এই খসড়া প্রকাশ পাইছে বলে এক প্রকারে আমি কব পার। তাৎপর্যপূর্ণ ঘটনা এই সমগ্র প্রক্রিয়াটা যদি চাই, গোয়ালপাড়া জেলা এটা সময় গোয়ালপাড়া জেলাত হিন্দু জনসাধারণের প্রাধান্য আছিল, গোয়ালপাড়াত খিলঞ্জীয়র প্রাধান্য আছিল। কিন্তু বিগত সময়সত ব্যাপক হারত প্রবজনের আগমন ঘটার লগেলগে ধর্মীয় সংখ্যালঘুর সংখ্যা বৃদ্ধি পয়ার লগেলগে গোয়ালপাড়া জেলাখন সংখ্যালঘুর ভোট ব্যাঙ্ক হয়ে পড়ছিল বা ধর্মীয় সংখ্যালঘুর ভোট ব্যাঙ্ক হয়ে পড়ছিল। বিশেষকৈ বঙ্গীয় মুসলমান সকলের প্রভাব বিস্তার থাকা জেলালয় পরিণত হয়েছিল। কিন্তু খসড়া যখন প্রকাশ পাইছে সেই খসড়া কার্যকরী হলে গোয়ালপাড়া জেলাত খিলঞ্জীয়র প্রাধান্য থাকবে। তার উদাহরণস্বরূপে কোম গোয়ালপাড়ার যুক্ত বকু সমষ্টি, বকু সমষ্টিটো পূর্বে এসসির অধীনত আছিল, অর্থাৎ নন্দিতা দাস শিডিউল কাস্ট হিসাবে এই সমষ্টির বা বিধায়িকা হয়েছিল। কিন্তু এইবার বকু সমষ্টিটোত জনগাঠনির কিছু সাল সলনি ঘটায় এই এসটি লৈ করা হল, অর্থাৎ শিডিউল টাইপ করে দিয়া হল। গতি এইবার বা নন্দিতা দাসে বকু সমষ্টির পর প্রতিদ্বন্দ্বিতা করব নয়। এক কথা কবলে গেলে নন্দিতা দাসের রাজনৈতিক জীবনের অবসান ঘটিল। দুধনৈ সমষ্টিটো আগরপা এসটি আছিল, এইবারও এসটি রাখিছে। আটাইতকৈ ডাঙর খবরটো হৈছে গোয়ালপাড়া ওয়েস্ট পশ্চিম গোয়ালপাড়াটো এসটি করে পেলাইছে। ইয়াতকৈ ভাল খবর একু হব নয়। আর আটাইতকৈ আমি খসড়াখন যদি ভালকৈ চাও, এই খসড়াত এটা কথা দেখা গৈছে, নির্বাচনী আয়োগের যে খসড়া বিশেষকৈ সত্রসমূহ সুরক্ষার বাবে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। আগতে বরপেটা সত্র, যত বরপেটা সদর সমষ্টিত পড়ছিল, বরপেটা সত্র থাকা সমষ্টিরপর সৌসিদিনা মৃত্যু হওয়া আব্দুল রহিম খানের নিচিনা প্রার্থী বিজয়ী হয়ে আইছিল। কিন্তু এটিয়ারপর সত্রর থাকা বরপেটা সদর সমষ্টিটো এসসি রিজার্ভ করেছে। গতি এটিয়ারপর তারপর এসসি প্রার্থী বিজয়ী হয়ে আইব, অর্থাৎ খিলঞ্জীয় বিজয়ী হয়ে আইব বরপেটা সত্রেরপর। বটদ্রোয়া সত্রর প্রসঙ্গলৈ যদি যাও, বটদ্রোয়া সত্র পূর্বে বটদ্রোয়া সমষ্টির অধীনস্থ আছিল, বটদ্রোয়া সমষ্টিত ধর্মীয় সংখ্যালঘুর সংখ্যা যথেষ্ট আছিল। কিন্তু এইবার এই নির্বাচনী খসড়া আয়োগের খসড়া অনুসরি বটদ্রোয়া সত্র বা বরদোয়া সত্র এটা নগাঁও বিধানসভা সমষ্টির অন্তর্ভুক্ত হল। অর্থাৎ দুইটা দুইখন সত্র, বরদোয়া সত্র আর বরপেটা সত্রক এটা খিলঞ্জীয়র অধীনলৈ আনিবলৈ নির্বাচন আয়োগে সক্ষম হল। গতি স্বাভাবিকতেই ইয়াক খিলঞ্জীয়া জনসাধারণে স্বাগতম জানা উচিত। আর যখন মানে ভাবো এই খসড়ার বিরোধিতা করে তেওঁলোকে খিলঞ্জীয়র বিরোধিতা করেছে বলে কলে একো ভুল কোৱা নহব। বর্ষা জানিবলৈ চেষ্টা করিম যে এইবার শিবসাগর সমষ্টিরপরাও এটা নাম যেহেতু কর্তন, এটা সমষ্টি কর্তন করে দিয়া হয়েছে, সেই সন্দর্ভত আপনি কি জানাব? মই ভাবো যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় বোধহয় শিবসাগর চলি থাকা একাংশ সংগঠনের প্রতিবাদ তথা শিবসাগরত বিজেপি বিধায়ক নথকার বাবে, শিবসাগরত অখিল গগৈ থাকার বাবে শিবসাগরের এটা সমষ্টি আসলে কর্তন কল বলে কলে ভুল কোৱা নহব। এই কথা শুনে নিশ্চয় আচরিত হব। তেনহলে ব্যাখ্যা আমি দর্শকসকলক আগবাব বিচারিছো যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় বছরটির শেষর ফলে নতুন দিল্লিত এখন কেবিনেটর বৈঠকের আহ্বান জানাইছিল নির্বাচনী আয়োগের অধিসূচনার পিছ পিছত। আর এই কেবিনেটর বৈঠকত সিদ্ধান্ত লওয়া হয়েছিল যে পূর্বে নতুনক ঘোষণা করা কেবাখনো জেলা বিলুপ্তি ঘটাইছিল। সেই মর্মে শোণিতপুর জেলার পর বিশ্বনাথ শিলা গৈছিল, কিন্তু শোণিতপুর বিশ্বনাথ একলগ করে দিয়া হল। বজালি বরপেটার পর গৈছিল, একলগ করে দিয়া হল। গতি বরপেটা বজালি একলগ করে দিয়ার লগেলগে মুঠ জনসংখ্যা বৃদ্ধি পালে। শোণিতপুর আর বিশ্বনাথ আগর দরে একলগ করে দিয়ার লগেলগে জনসংখ্যা বৃদ্ধি পালে, যার ফলত শোণিতপুর জেলার এটা সমষ্টি হেরালে, বিশ্বনাথত এটা সমষ্টি হেরালেহেন। কিয়নো দর্শকর জ্ঞাতার্থে জানাও যে নির্বাচনী আয়োগে যেটা সমষ্টি পুনর্নির্ধারণ করেছিল তেতিয়া একোখন জেলার জনসাধারণ অনুপাতে সমষ্টি পুনর্নির্ধারণ করা হয়। এটা হিমন্ত বিশ্ব শর্মায় বোধহয় ভয় খালে শিবসাগর আর চৰাইদেউ দুখন জেলাক একত্রিত করাত। আমি আপনি মন করব যেটা সকলো জেলা একত্রিত হয়েছিল, শিবসাগর আর চৰাইদেউ জেলাক একত্রিত করা হওয়া নাছিল, দুইখন পৃথক পৃথক জেলা আছিল। আর যার পরিণতিত জনসংখ্যা হ্রাস পালে আর শিবসাগর এটা সমষ্টি হ্রাস পালে। যদিহে শিবসাগর আর চৰাইদেউ একেলগে থাকিলেহেঁতেন তেনহলে শিবসাগরত সমষ্টি হ্রাস নাপালেহেঁতেন। হিমন্ত বিশ্ব শর্মায় বোধহয় অখিল গগৈর প্রতিবাদ তথা তাত স্থানীয় সংগঠনসমূহের প্রতিবাদের বাবেই হয়তো সরকারে শিবসাগর বৃহত্তর শিবসাগর জেলা নারাখি শিবসাগরের চৰাইদেউ কই রাখিলে। এয়া আসলে হিমন্ত বিশ্ব শর্মায় প্রত্যাহ্বানের সম্মুখীন আশঙ্কা করে এনে ব্যবস্থা করলে, যার ফলত শিবসাগরের এটা সমষ্টি হেরাবলে বাধ্য হল। জনগোষ্ঠীর সমষ্টির সংখ্যা যথেষ্ট পরিমাণে হ্রাস পাইছে, আসলে এই কথা কিমান সত্য? বক্তব্য আগবাইছে বিভিন্ন সংগঠনে, বিশেষকৈ অখিল গগৈর ফলপা কোৱা হৈছে, শিবসাগরের কেবাটাও সংগঠনে কৈছে, দাবি করেছে যে আহোম জনগোষ্ঠীক অবজ্ঞা করা হয়েছে, আহোম জনগোষ্ঠীর সংখ্যা সমষ্টির সংখ্যা হ্রাস পাইছে। কিন্তু কার্যত সেয়া নহয়,
ইয়ার পূর্বে ধেমাজিত মিসিং আর নন মিসিংয়ের মধ্যে ঘনে ঘনে একটা মতানৈক্য চলি আইসিল, কেন ধেমাজি সমষ্টিটো এসটির রিজার্ভ আছিল, যার ফলত ধেমাজিত সদায় মিসিং পার্টি প্রতিদ্বন্দ্বিতা করে। কিন্তু এইবার ধেমাজি সমষ্টিটো ওপেন করে দিয়া হল, এসটির আঁতরি দিয়া হল, ধেমাজিত যথেষ্ট সংখ্যক আহোম জনগোষ্ঠী আছে, যথেষ্ট সংখ্যক চুটিয়া জনগোষ্ঠীর লোক আছে। এতিয়ারপরা ধেমাজি সমষ্টিত আহোম বা চুটিয়া জনগোষ্ঠীয়ে প্রতিনিধিত্ব করব পারিব, পূর্বে কেবল মিসিংয়ে প্রতিনিধিত্ব করব পাইছিল। একদরে যেহেতু লক্ষিমপুরত আরও একটা সমষ্টির সৃষ্টি করা হল, তাতো আহোম আর চুটিয়ার প্রাধান্য থাকিব। গতি এক কথা কোবলে গেলে আহোম আর চুটিয়া জনগোষ্ঠীয়ে দুটা সমষ্টি আর অধিক লাভ করলে। পূর্বে আহোম জনগোষ্ঠীর কেবল শিবসাগর সমষ্টিত প্রাধান্য আছিল, এতিয়া দেখা গৈছে শিবসাগরের লগত নতুনকৈ যেটো থাউরা সমষ্টিটো যেটো নতুনকৈ গঠন করা হয়েছে তাত আহোম জনগোষ্ঠীর প্রাধান্য থাকিব। আর ধেমাজিত আহোম জনগোষ্ঠী আর চুটিয়া জনগোষ্ঠীয়ে প্রতিনিধিত্ব করব পাৰিব, আর লক্ষিমপুরত নতুনকৈ সৃষ্টি হওয়া সমষ্টিটো আহোম জনগোষ্ঠীয়ে প্রতিনিধিত্ব করব পাৰিব। বর্ষা এইখিনিতে লগতে কওঁ যে সমষ্টি পুনর্নির্ধারণের ফলত নির্বাচন আয়োগে একটা নতুন সমষ্টির সৃষ্টি করেছে, সেই সমষ্টিটোর নাম হয়েছে তিনিচুকীয়া জেলার মাকুম। মাকুমত এতিয়ারপরা মরাণ আর মটক সকলে প্রতিনিধিত্ব করব পাৰিব। গতি মই ভাবো যে খিলঞ্জীয়ক প্রতিনিধিত্ব করবৰ বাবে নির্বাচন আয়োগে খসড়াখনত যথেষ্ট সুযোগ দিছে। ইয়ার পূর্বে মরাণ আর মটক সকলে নিজাভাবে প্রতিদ্বন্দ্বিতা করার বিশেষ সমষ্টির আছিল, কিন্তু এটা মাকুম সমষ্টিটো বা মরাণ আর মটক সকলে প্রতিনিধিত্ব করব। এটা আহোম জনগোষ্ঠীর প্রসঙ্গ উত্থাপন হয়েছে, এই ক্ষেত্রে শদিয়া বিধানসভা সমষ্টিটোর কথাও চাও। শদিয়া বিধানসভা সমষ্টির নদীর দুই ফালে দুটা মিলি পেলে শদিয়া সমষ্টিটো হয়েছিল, কিন্তু এটা শদিয়া সমষ্টিটো দুভাগ করা হয়েছে। গতি এটা ভাগত আহোম জনগোষ্ঠীর প্রাধান্য থাকিব, গতি শদিয়া সমষ্টির পর আহোম জনগোষ্ঠীয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ থাকিব। গতি মই ভাবো আহোম জনগোষ্ঠীক প্রতিনিধিত্ব করার যথেষ্ট সুযোগ দিয়া হয়েছে নির্বাচনী আয়োগের এই নতুন সমষ্টি পুনর্নির্ধারণের ফলেরপরা। আসলতে শিবসাগর আর চৰাইদেউ দুটা সমষ্টি হিমন্ত বিশ্ব শিবসাগর চৰাইদেউ লোক জেলা দুখন হিমন্ত বিশ্ব শর্মায় একত্রিত করার প্রয়োজনীয়তা আছিল, কিন্তু একত্রিত করবলে হয়তো সাহস গোটাব নোৱাৰিলে শিবসাগরের বিজেপির প্রতিনিধি নথকার বাবে, অখিল গগৈয়ে বিরোধিতা করার বাবে, শিবসাগরের বিভিন্ন সংগঠনে বিরোধিতা করার বাবে, ফলত শিবসাগরের ভোটারের সংখ্যা আর চৰাইদেউর ভোটারের সংখ্যা হ্রাস পালে। শিবসাগর জেলার অবিভক্ত নয় নতুন শিবসাগর জেলাখন লওয়া হয়েছিল, তার ফলত তার জনগাঁথনি অনুসরি জনসংখ্যা হরণ করা অনুসরি তাত এটা সমষ্টি হ্রাস পাবলৈ পাবলগীয়া পরিস্থিতির সৃষ্টি হল। বরষা হয় ডাঙরিয়া, আপনার জানিবলে চেষ্টা করি যেহেতু এই খসড়া প্রকাশ পাইছিল, আর এই খসড়া প্রকাশ পোৱাৰ পাছতে অসম গণ পরিষদত কেনে ধরনের এক প্রতিক্রিয়া, কেনে ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল? হয়, অসম গণ পরিষদর সভাপতি অতুল বৰাই কিছু সময় আগতে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, কিন্তু অতুল বৰাই স্পষ্টভাবে কথাখিনি কব পৰা নাই। আসলতে আমি ভাবো যে অতুল বৰাও নিশ্চয় যথেষ্ট হেঁচার সম্মুখীন হয়েছে। কিছু সময় আগতে আমগুৰি সমষ্টির অগপ বিধায়ক প্রদীপ হাজরিকা ইয়ার বিরোধিতা করেছে, সমষ্টি পুনর্নির্ধারণ মানি নলও বলে কেছে। ইয়ার মূল কারণ হয়েছে আমগুৰি সমষ্টিটোর বিলুপ্তি ঘটিছে। আমগুৰি সমষ্টির এটা অংশ শিবসাগরলৈ গৈছে, এটা অংশ নাজিরালৈ গৈছে, আর এটা অংশ ডিমৌ নামৰ যিটো সমষ্টি তালৈ গৈছে। আমগুৰি সমষ্টিটো নাইকিয়া হৈ পৰিছে, সেইবাবে প্রদীপ হাজরিকায় প্রতিবাদ কৰিছে। প্রদীপ হাজরিকায় অনাগত সময়ত নাজিরা সমষ্টির পৰা প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ থাকিব, কিন্তু প্রদীপ হাজরিকার অসন্তুষ্টি হৈছে সমষ্টিটো তিনি ভাগত বিভক্ত করা হল। অসন্তুষ্টি ব্যক্ত কৰিছিল তেওঁলোকৰ আৰু এজন প্রতিনিধি পুনাকণ বৰুৱাই। পুনাকণ বৰুৱাৰ যি চাবুৱা যিটো সমষ্টি আছিল, সমষ্টিৰ কিছু সাল সলনি ঘটিছে, কিন্তু আমি সমস্ত সমষ্টিটো বিশ্লেষণ কৰি দেখা পাইছোঁ চাবুৱা সমষ্টিটো এতিয়াও খিলঞ্জীয়ৰ দপদপনি থাকিব। গতিকে নতুনকৈ কেতবোৰ অঞ্চল অন্তৰ্ভুক্ত হৈছে, কতবোৰ অঞ্চল এৰি দিবলগীয়া হৈছে, গতিকে চাবুৱাত পুনাকণ বৰুৱা বিশেষ প্ৰত্যাহ্বানৰ সন্মুখীন হ'ব বুলি মই নাভাবোঁ। কিন্তু আটাইতকৈ ডাঙৰ কথাটো হৈছে তেওঁলোকৰ দেৰগাঁও সমষ্টিৰ অসম গণ পৰিষদৰ বিধায়ক ভৱেন বৰালী অসন্তুষ্টি ব্যক্ত কৰিছে, কিয়নো দেৰগাঁও সমষ্টিটো ইয়াৰ পূৰ্বে এছচিৰ বাবে ৰিজাৰ্ভ আছিল, কিন্তু এইবাৰ সমষ্টি পুনৰনিৰ্ধাৰণৰ পিছত যি খচৰা প্ৰকাশ পাইছে দেৰগাঁও সমষ্টিটো এছচিৰ বাবে ৰিজাৰ্ভ নহয়। আচলতে দেৰগাঁৱত এছচিৰ বাবে ৰিজাৰ্ভ থকাৰ বাবে বিভিন্ন সময়ত দেৰগাঁৱৰ যোগ্য প্ৰতিনিধিয়ে প্ৰতিদ্বন্দ্বিতা কৰিবলৈ সুযোগ পোৱা নাছিল। দেৰগাঁও সমষ্টিটো এছচিৰ ৰিজাৰ্ভ হৈ আছিল 1970ৰ দশকৰ যি জনগাঁথনি সেই অনুসৰি, কিন্তু এতিয়া দেৰগাঁও সমষ্টিত এছচিৰ জনসংখ্যা বেছি নহয়, দেৰগাঁও সমষ্টিৰ লগত খুমটাইৰ কিছু অংশ সন্নিৱিষ্ট কৰা হৈছে, গতিকে এখন এছচি নহয়, এইটো সাব জেনেৰেল সমষ্টি হৈ পৰিছে, যাৰ বাবে তাৰ অগপৰ বিধায়কগৰাকীয়ে অসন্তুষ্টি ব্যক্ত কৰিছে। খবৰ আহিছে ৰমেন্দ্ৰ নাৰায়ণ কলিতাৰ পশ্চিম গুৱাহাটীত কি হ'ব, ৰমেন্দ্ৰ নাৰায়ণ কলিতাৰ সমষ্টি নাম সলনি হোৱাৰ দেখা গৈছে, আৰু ৰমেন্দ্ৰ নাৰায়ণ কলিতাৰ পৰা ৰাণী অঞ্চল আঁতৰি গৈছে। ৰাণী অঞ্চল ৰমেন্দ্ৰ নাৰায়ণ কলিতাৰ দুৰ্গ আছিল, কিন্তু ৰমেন্দ্ৰ নাৰায়ণ কলিতাই এই কথাটো পাহৰি গৈছে, তেওঁৰ লগত সন্নিৱিষ্ট হৈছে পাণ্ডুৰ বৃহত্তৰ অঞ্চল। পাণ্ডুৰ সেই অঞ্চল হিমন্ত বিশ্ব শৰ্মাৰ ভোট বেংক ৰূপে পৰিচিত আছিল, যথেষ্ট সংখ্যক বঙালী ভাষী লোক আছিল, সেই লোকসকল এতিয়া
রমেন্দ্র নারায়ণ কলিতার সমষ্টিত অন্তর্ভুক্ত হব। গতি রমেন্দ্র নারায়ণ কলিতা বিশেষ রমেন্দ্র কলিতার বাবে বিশেষ চিন্তার কারণ হব বলে মই নাভাবো। তারপর আহিলে অতুল বরার কেশব মহন্তর সমষ্টি, সেই দুটা সমষ্টিত বিশেষ সাল সলনি ঘটোয়া নাই। এইবার আহিল ফণীভূষণ চৌধুরীর সমষ্টি, বঙ্গাইগাঁও সমষ্টিত আমি যদি জনগাঁথনি চাওঁ, যে সমষ্টি পুনর্নির্ধারণের পিছন জনগাঁথনি হয়েছে 80%, তাদের খিলঞ্জীয় সংখ্যাগরিষ্ঠতা আছে। গতি খিলঞ্জীয় ভোটরে সদায় জিকি অহা ফণীভূষণ চৌধুরী এইবার বঙ্গাইগাঁওত বিপদত পড়ব বলে কব নয়। যথেষ্ট শক্তিশালী স্থিতিতেই ফণীভূষণ চৌধুরীর সমষ্টি আছে। অসম গণ পরিষদের দখলত থাকা তেজপুর বিধানসভা সমষ্টি চাও, তেজপুর বিধানসভা সমষ্টিত পাঁচমাইল অঞ্চলত যথেষ্ট সংখ্যক ধর্মীয় সংখ্যালঘু ভোট আছিল, সদায় প্রায় 40-45,000 ভোট ধর্মীয় সংখ্যালঘুর ভোট নির্দিষ্ট দললে আহি গৈছিল। এই বিগত নির্বাচনত অনুধরণের ঘটনা একধরনের দেখা গৈছে। এইবার এইবার যে পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে তেজপুর বিধানসভা সমষ্টির পাঁচমাইল অঞ্চলের ভোট দুটা ভাগত বিভক্ত হয়েছে, প্রায় 20-30,000 ধর্মীয় সংখ্যালঘুর ভোট চতিয়া সমষ্টিত অন্তর্ভুক্ত হয়েছে, আর কিছু ভোট ধর্মীয় সংখ্যালঘুর ভোট রঙাপুরা সমষ্টিত অন্তর্ভুক্ত হয়েছে। গতি তেজপুর বিধানসভা সমষ্টিটো এতিয়া যথেষ্ট শক্তিশালী রূপত থাকিব, অসম গণ পরিষদের বাবে শক্তিশালী রূপত থাকিব। পুনের দর্শকসক জ্ঞাততে জনাও যে ধেমাজির যে সিসিবর গাঁও যে নতুন সমষ্টি হয়েছে, সেই সমষ্টিটো এতিয়া এস সির বাবে রিজার্ভ নহব, এটা জেনেরেল সমষ্টি হব, আর সেই জেনেরেল সমষ্টিটোত আহোম জনগোষ্ঠীয় প্রতিনিধিত্ব করার এটা যথেষ্ট সুযোগ লাভ করব। গতি মই ভাবো যে আর বিশেষ মই পুনের কইছো, বিটিএডি অঞ্চলত যথেষ্ট সমষ্টি বৃদ্ধি পাইছে, তিনটাক সমষ্টি বৃদ্ধি পাইছে, কার্বি আংলঙত এটা সমষ্টি বৃদ্ধি পাইছে, এয়া সকল খিলঞ্জীয়র সমষ্টি। গতি খিলঞ্জীয়ার এটা দপদপনি থাকিব। ইয়ার পূর্বে আজি প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরাই কৈছে যে সমষ্টি পুনর্নির্ধারণের ফলত হিমন্ত বিশ্ব শর্মাক দোষারোপ করেছে, হিমন্ত বিশ্ব শর্মার তৎপরতাত এই ধরনের সমষ্টি পুনর্নির্ধারণ হয়েছে বলে কৈছে। কিন্তু বাস্তব সত্যটো হল নির্বাচনী আয়োগ একটা স্বতন্ত্র সংগঠন, নির্বাচনী আয়োগে যে খসড়া প্রস্তুত করেছে সেই খসড়ার পর একটা কথা স্পষ্ট হয়েছে, কালি সমগ্র নিশা সমগ্র বিষয়টি আমি পর্যবেক্ষণ করেছিল, গোটেইখিনি সমষ্টি আমি পর্যবেক্ষণ করার পিছনে একটা কথা স্পষ্ট হয়েছে, সমষ্টি পুনর্নির্ধারণের পূর্বে এই পর্যন্ত 42টা সমষ্টিত বঙ্গীয় মুসলমানের প্রাধান্য আছিল, যুব সমষ্টিরপা এ আই ডি এফ আর কোবাত কোবাত কংগ্রেসের বঙ্গীয় মুসলমানের প্রতিনিধিত্ব জিকি আছিল। কিন্তু সমষ্টি পুনর্নির্ধারণের ফলত 42টার পরিবর্তে এতিয়া 24টা সমষ্টিত ধর্মীয় সংখ্যালঘু বা বঙ্গীয় মুসলমানের প্রাধান্য থাকিব, অর্থাৎ 42-এর এই সংখ্যা 24-লে হাত পালে। লোকসভার আসনের ক্ষেত্রে পূর্বে ধুবুরী, বরপেটা, কলিয়াবড়, করিমগঞ্জ এইকটা সমষ্টিত সদায় ধর্মীয় সংখ্যালঘুকে প্রাধান্য লাভ করে আইছিল। কিন্তু এটা দেখা গেল কলিয়াবর সমষ্টিটুক নতুন নাম করে কাজিরঙা করলে কাজিরঙাত খিলঞ্জীয় দপদপনি থাকিব, বরপেটা সমষ্টিত এতিয়া যথেষ্ট সমষ্টি পুনর্নির্ধারণের ফলত যথেষ্ট খিলঞ্জীয় সমষ্টিটি অন্তর্ভুক্ত করা হল, আনকি জনিয়া বাগবর আদি সমষ্টি ধুবুরীত সন্নিবিষ্ট করা হল। গতি বরপেটাত এতিয়া খিলঞ্জীয়ার দপদপনি থাকিব। ঠিক একদরে নগাঁওত খিলঞ্জীয় বনাম ধর্মীয় সংখ্যালঘুর তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলিব, ইয়ার বিপরীতে করিমগঞ্জ আর ধুবুরী সিট সেফ নহব, এই দুই আসন খিলঞ্জীয় কেতিয়াও দখল করব নহব। এতিয়া আইছো এস টি রিজার্ভ বলে এখন সমষ্টি করে দিয়া হল শিলচর, অখিল গগৈয়ে প্রতিবাদ করেছে যে এস টির নামত এখন আসন দিয়া হয়েছে, তাকো বঙালী বঙালীক দিয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হয়েছে শিলচর সমষ্টি বা কেতিয়াবা কোনোবা অসমীয়া জিকি আহিছিল নেকি? সন্তোষ মোহন দেবর দিনের পর আগরে প্রায় শিলচর সদায় বঙালী প্রতিনিধিত্ব করে আছিল, কিন্তু এইবার শিলচরত এস টি রিজার্ভ হয়ে যাওয়ার লগে ইয়াত পুনের বঙালী মূলর হলে ভারতীয় নাগরিকত্ব ভারতীয় মূলকর নাগরিকত্ব প্রতিনিধিত্ব করব পাৰিব। গতি মূলত সমগ্র বিষয়বস্তু যদি চাও চার পিছত দেখা গেছে 126টা সমষ্টির ভিতর 85-90 আসন খিলঞ্জীয়ার দখলত থাকিব, আর 10-12 আসন বঙ্গবাসী লোকের দখলত থাকিব, আর 24 আসন বা কিছু সংখ্যক আসন ধর্মীয় বঙ্গীয় মূলর ধর্মীয় মুসলমানের থাকবে। গতি স্বাভাবিকতেই খিলঞ্জীয়র স্বার্থত এইখন হয়েছে বলে কব পারি, এই সমষ্টি পুনর্নির্ধারণের প্রক্রিয়া হয়েছে বলে কব পারি। গতি খিলঞ্জীয় এই সমষ্টি পুনর্নির্ধারণের প্রক্রিয়াক এই ড্রাফটক সাপোর্ট করাটা উচিত। যে মই পুনের কৈছো অসম আন্দোলনের ফলতো খিলঞ্জীয় ইমান সুরক্ষিত হওয়া নাছিল, আই এম ডি টি প্রত্যাহার করার পিছনে অসমীয়া ইমান খিলঞ্জী ইমান সুরক্ষিত হওয়া নাছিল, খিলঞ্জীয় এতিয়া যিমান সুরক্ষিত হয়েছে। বর্ষা হয় আপনার পর আন একটা গুরুত্বপূর্ণ কথা জানিব বিচারিম, যেহেতু এই খসড়া নির্ধারণের পাছতেই যেহেতু বিভিন্ন দল সংগঠনের মাজত এক প্রতিক্রিয়া দেখিলে পোৱা গৈছিলে, আর যেহেতু জানিপরা গেছে যে বিলাসীপাড়া সমষ্টি বিলুপ্ত হওয়া দেখার ঘটনাক লো প্রতিক্রিয়া প্রকাশ করেছিলেন শামসুল হুদাই, কৈছিলে যে ইয়াত হিন্দু মুসলমানের রাজনীতি করা হয়েছে নাকি, কি কব আপনি এই সন্দর্ভত? ইয়াত মই নাভাবো যে হিন্দু মুসলমানের রাজনীতি করা হয়েছে, ইয়াত করা হয়েছে
আমি পুনৰ কৈছোঁ যে পূৰ্বৰ সমষ্টি পূৰ্বৰ জিলাসমূহক লৈ পৰা হৈছে হিন্দু মুছলমানৰ নহয় ইয়াত যিখন হৈছে খিলঞ্জীয়াৰ সুৰক্ষা চলা হৈছে ইয়াত মই পুনৰ কৈছোঁ যে হিন্দুত্বক লৈ ৰাজনীতি চলা নাই এই নব্বৈখন খিলঞ্জীয়ৰ যি আসন থাকিব সেই আসন যে বিজেপিৰ দখলত থাকিব সেয়া নিশ্চিত প্ৰয়োজনীয় নহয় হিমন্ত বিশ্ব চৰকাৰৰ 2026ৰ ইলেকশ্যনত নিৰ্বাচনৰ পতন ঘটিব পাৰে খিলঞ্জীয়াই বিজেপিৰ লগত থাকিব যে তাৰ কোনো গেৰেণ্টি নাই কিন্তু কথাটো হৈছে খিলঞ্জীয়ৰ লগত অসমখন থাকিব অৰ্থাৎ অসমত পৰৱৰ্তী যি চৰকাৰ হ'ব সেই চৰকাৰখনত খিলঞ্জীয়াৰ দপদপনি থাকিব খিলঞ্জীয়াৰ অৰ্থ সেই চৰকাৰখন কংগ্ৰেছেও চৰকাৰ গঠন কৰিব পাৰে কংগ্ৰেছৰ মুখ্যমন্ত্ৰীজন খিলঞ্জীয়া হ'ব উপ মুখ্যমন্ত্ৰীজন খিলঞ্জীয়া হ'ব আজি যিটো পৰিস্থিতি আৰম্ভ হ'বলৈ গৈছিল সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণ নহৈ পেলাই কংগ্ৰেছৰ যদি চৰকাৰ গঠন হ'লহেঁতেন মুখ্যমন্ত্ৰীজন যদিহে খিলঞ্জীয়া হ'লহেঁতেন উপ মুখ্যমন্ত্ৰী বা হোম মিনিষ্টাৰ বা পি ডব্লিউ ডি মিনিষ্টাৰজনক এজন বংগীয় মুছলমানক দিয়াটো প্ৰয়োজনীয় হৈ পৰিলহেঁতেন কিন্তু এতিয়া যিহেতু বংগীয় মুছলমানৰ আসন কেৱল 24খনত সীমাবদ্ধ থাকিব খিলঞ্জীয়াৰ আসন 90খনত থাকিব স্বাভাৱিকতেই খিলঞ্জীয়াই অধিক গুৰুত্বপূৰ্ণ ভূমিকা পালন কৰিব গতিকে অদূৰ ভৱিষ্যতে খিলঞ্জীয়াৰ অৰ্থে মই এইটো ক'ব বিচাৰিছোঁ যে মই ক'ব বিচৰা নাই বিজেপি মই হিন্দু বুলি ক'ব বিচৰা নাই ক'ব বিচাৰিছোঁ খিলঞ্জীয়াৰ অৰ্থ জাতীয় পৰিষদক আজি চৰকাৰ গঠন কৰিব পাৰে ৰাইজৰ দলেও চৰকাৰ গঠন কৰিব পাৰে চৰকাৰত এটা কথা স্পষ্ট হ'ব যে খিলঞ্জীয়া লোকৰ প্ৰতিনিধিত্ব 90জন থাকিব আৰু ধৰ্মীয় সংখ্যালঘু বংগীয় মুছলমানৰ সংখ্যা 24জন থাকিব এনে অৱস্থাত এই খচৰাক বিৰোধিতা কৰাসকলে বংগীয় মুছলমানৰ সমৰ্থনত বক্তব্য ৰখাটো স্পষ্ট হৈ পৰিব মূলতঃ কংগ্ৰেছ ৰাইজৰ দল জাতীয় পৰিষদ আদিয়ে বামপন্থী আদিয়ে সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণৰ প্ৰক্ৰিয়াটো সমালোচনা কৰিছে তৃণমূল কংগ্ৰেছে সমালোচনা কৰিছে কিয়নো তেওঁলোকে মূলতঃ বিচাৰি আছিল ধৰ্মীয় সংখ্যালঘুৰ ভোট বেংক কিন্তু ধৰ্মীয় সংখ্যালঘুৰ ভোট বেংকক লৈ ৰাজনীতি কৰা লোকসকল এই সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণৰ পিছত বিপদত পৰিব এতিয়া মূল খুঁটিৰ খিলঞ্জীয়ৰ স্বাৰ্থত কাম কৰা সংগঠন মূল খুঁটিৰ খিলঞ্জীয়ৰ স্বাৰ্থত কাম কৰা ৰাজনৈতিক দলে চৰকাৰ গঠন কৰিব পাৰিব সেই কথা নিশ্চিত হৈছে গতিকে এজন অসমীয়া হিচাপে এজন খিলঞ্জীয়া হিচাপে আমি প্ৰতিজনে মই ব্যক্তিগতভাৱে এই খচৰাক সম্পূৰ্ণভাৱে সমৰ্থন জনাইছোঁ মই ভাবোঁ প্ৰতিজন অসমীয়াই এই খচৰাক সমৰ্থন জনোৱাটো অতিকৈ প্ৰয়োজন এই নিৰ্বাচনী আয়োগৰ খচৰাত দেখা গৈছে যি বৰপেটা বিধানসভা লোকসভা সমষ্টি বৰপেটা লোকসভা সমষ্টিত কমাত প্ৰবজনকাৰীৰ সংখ্যা বৃদ্ধি পাইছিল ধৰ্মীয় সংখ্যালঘুৰ সংখ্যা বৃদ্ধি পাইছিল কংগ্ৰেছে ক'ব পাৰে তেওঁলোক ক'ব বিচাৰে তেওঁলোক প্ৰবজনকাৰী নহয় তেওঁলোকৰ সন্তান বৃদ্ধি হৈছে জনসংখ্যা বৃদ্ধি পাইছে গতিকে বৰপেটাহেন সমষ্টিত চন্দ্ৰমোহন পাটোৱাৰীয়ে যোৱাবাৰ নিৰ্বাচনত প্ৰতিদ্বন্দ্বিতা কৰিছিল ইয়াৰ সমষ্টিৰ পৰা কুমাৰ দীপক দাসে প্ৰতিদ্বন্দ্বিতা কৰিছিল তেওঁলোকৰ অৱস্থা কাঢ়ি লৈ গৈছিল ধৰ্মীয় সংখ্যালঘুৰ ভোটৰ বাবে কিন্তু এতিয়া যি জনগাঁথনি হ'ল বৰপেটা সমষ্টিৰ পৰা আব্দুল খালেকে কেৱল ধৰ্মীয় সংখ্যালঘু ৰাজনীতি কৰি কোনো ক্ষেত্ৰতে সমষ্টি দখল কৰিব নোৱাৰে শ্বেৰমান আলী আছিল শ্বেৰমান আলীয়ে বংগীয় মুছলমানসকলৰ স্বাৰ্থত মিয়া মিউজিয়ামৰ কথা কৈছিল আজি শ্বেৰমান আলীয়ে মিয়া মিউজিয়ামৰ কথা কৈ বৰপেটা লোকসভা সমষ্টিত যদি প্ৰতিদ্বন্দ্বিতা কৰে অতি শোচনীয়ভাৱে পৰাস্ত হ'ব সেই কথাটো শ্বেৰমান আলীয়ে বুজা উচিত আব্দুল খালেকেও বুজা উচিত প্ৰতিজন ধৰ্মীয় সংখ্যালঘুকে বুজা উচিত হয় বৰপেটা সমষ্টিৰ পৰা ধৰ্মীয় সংখ্যালঘু জিকিব পাৰিব কিন্তু ধৰ্মীয় সংখ্যালঘুৰ স্বাৰ্থত নহয় খিলঞ্জীয়ৰ স্বাৰ্থত কাম কৰাৰ প্ৰতিশ্ৰুতিৰে যদি যায় তেওঁলোকে জিকিব পাৰিব মুঠতে খিলঞ্জীয়ৰ স্বাৰ্থত এই ড্ৰাফ্ট বা এই খচৰা প্ৰকাশ পাইছে এই খচৰাক সকলোৱে আদৰণি জনোৱাটো অতিকৈ প্ৰয়োজনীয় হৈ পৰিছে আৰু এই খচৰা প্ৰকাশ পোৱাৰ পাছতে যিহেতু মন্তব্য মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মায়ো কৈছিল যে এয়া শুভ বাৰ্তা আৰু সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণক লৈ তেওঁ যিহেতু এনেধৰণৰ মন্তব্য কৰিছিলে আৰু পুনৰ নিৰ্ধাৰিত সমষ্টিত অসমৰ খিলঞ্জীয়া লোকৰ স্বাৰ্থ সুৰক্ষিত হ'ব বুলিও তেওঁ মন্তব্য কৰিছিলে এই সন্দৰ্ভত আপুনি কি জনাব হয় স্বাভাৱিকতে মই কৈছোঁ যে খিলঞ্জীয়াৰ স্বাৰ্থ সুৰক্ষিত হ'ব আজিৰ তাৰিখত এই সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণৰ প্ৰক্ৰিয়াটোৰ পিছত আনকি প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি ভূপেন বৰাই মুকলিকৈ সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণৰ এই খচৰাক সমালোচনা কৰিব পৰা নাই ভূপেন বৰাই ভালকৈ জানে সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণৰ পিছত যে এই খচৰা যি প্ৰকাশ পাইছে এই খচৰাৰ বিৰোধিতা যদি কংগ্ৰেছে কৰে তেওঁলৈ মূল খুঁটিৰ খিলঞ্জীয়াৰ কাষৰ পৰা কংগ্ৰেছ আঁতৰি যাব কংগ্ৰেছক মানুহে সম্পূৰ্ণভাৱে ত্যাগ কৰিব যদিহে এই খচৰাৰ বিৰোধিতা কৰে গতিকে ভূপেন বৰাই কৌশলগত ৰাজনীতি অৱলম্বন কৰি তেওঁ খিলঞ্জীয়াৰ বিৰুদ্ধে মাত মতাৰ পৰিৱৰ্তে তেওঁ আন এক ৰাজনীতি খেলিছে যে হিমন্ত বিশ্বই 30খন আসন ধৰ্মীয় সংখ্যালঘুৰ বাবে সুৰক্ষিত কৰি দিলে 5খন আসন লোকসভাৰ আসন ধৰ্মীয় সংখ্যালঘুৰ বাবে সুৰক্ষিত কৰি দিলে বুলি কৈছে কিন্তু বাস্তৱ সত্যটো হ'ল পূৰ্বে আজি পৰ্যন্ত 42খন আসন ধৰ্মীয় সংখ্যালঘুৰ বাবে অসমত সুৰক্ষিত আছিল কিন্তু সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণৰ পিছত ধৰ্মীয় সংখ্যালঘুৰ বাবে নিৰ্ধাৰিত সমষ্টিৰ সংখ্যা 24লৈ হ্ৰাস পালে ই অসমৰ বাবে শুভ লক্ষণ আৰু এই ঘটনাক লৈ ৰাজ্যজুৰি প্ৰতিক্ৰিয়া সৃষ্টি হৈছে খিলঞ্জীয়াই সাংঘাতিক ফূৰ্তি কৰিছে কাৰ্বি আংলং ধেমাজি লখিমপুৰ আদিত আমি আনন্দ উল্লাস দেখা পাইছোঁ ইয়াৰ বিপৰীতে য'ত বংগীয় মুছলমানসকল আছে তাৰ মাজত সাংঘাতিক নীৰৱতা গভীৰ শোক তেওঁলোকৰ মাজত বিয়পি পৰিছে বিশেষকৈ সংখ্যালঘুক লৈ ৰাজনীতি কৰা সংগঠনসমূহ ৰাজনৈতিক দলসমূহ হতবাক হৈ পৰিছে
এ আই ডি এফৰ নিচিনা দলৰ অৱস্থা কাহিল হৈ পৰিছে, কংগ্ৰেছ এতিয়া চিন্তিত হৈ পৰিছে। মই ভাবোঁ প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি ভূপেন বৰাক মই পৰামৰ্শ দিয়াৰ অধিকাৰ বা নাই বা ধৃষ্টতা নাই, তথাপিও মোৰ আহ্বান কেৱল সভাপতি ভূপেন বৰাকে নহয়, যিসকলে বিজেপিৰ বিৰোধিতা কৰে সেই ৰাজনৈতিক দলসমূহলৈ এটা ছাজেশ্যন, এটা পৰামৰ্শ, তেওঁলোকে খিলঞ্জীয়ৰ স্বাৰ্থত কাম কৰি চৰকাৰ গঠন কৰিবলৈ চেষ্টা চলাওক, খিলঞ্জীয়ৰ স্বাৰ্থত কাম কৰি হিমন্ত বিশ্ব শৰ্মাক ক্ষমতাচ্যুত কৰাৰ কৌশল অৱলম্বন কৰক। ধৰ্মীয় সংখ্যালঘুক লৈ ৰাজনীতি কৰি নাথাকিব, ধৰ্মীয় সংখ্যালঘু লৈ যদি ৰাজনীতি কৰে তেনেহ'লে কেৱল 24খন আসনতে আপোনালোক সীমাবদ্ধ হৈ থাকিবলৈ বাধ্য হ'ব। এয়া হৈছে এই খচৰাৰ পৰা পোৱা বিতং তথ্যৰ মূল কাহিনী এয়া।